পারবো না। মার কথাই ভাইয়া শুনে না, আর আমার কথা সারা জীবন ভাইয়া নিজে যা ভালো মনে করে তাই করে। তোমরা পুরুষ, তোমরা কি মেয়েদের কথা শোনো? আমি কিন্তু তোমার কথা শোনার জন্য সেই কবে থেকে অপেক্ষায় আছি। ওই সেই গ্রাম যে গ্রাম আমি একদিন মাকে ফেরত দেব, ওই সেই গ্রাম যে গ্রাম থেকে একদিন আমার মাকে, হ্যাঁ আমার মাকে অপমান করে বের করে দিয়েছিল। সেদিন আমি ছোট ছিলাম, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, নীরবে নিঃশব্দে ওই গ্রাম ছেড়ে মাকে নিয়ে আমি চলে আসি। জানো মাধবী, সেদিনে আমি আমার মাকে কথা দিয়েছিলাম, একদিন একদিন সসম্মানে ওই গ্রামে আমি আমার মাকে আমার ফিরিয়ে নিয়ে যাব, ফিরিয়ে নিয়ে যাব। কে কে তুই বাবা? অনেক আগে একজনের মুখে এই কথা শুনেছিলাম, তুমি কি সেই, তুমি কি সেই বাবা? হ্যাঁ চাচা, আমি সেই ছোট্ট আলি, হ্যাঁ আজ বড় হয়ে তোমার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ দেখো ভালো করে দেখো, আমি আমি সে ছোট্ট আলি। হ্যাঁ আমি জানতাম, আমি জানতাম তুমি একদিন আসবে, তুমি একদিন আসবে। ওই নির্বোধ গ্রামবাসীরা দেখ, চার মাকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলি, সেই আলি, সেই আলি এসে গেছে, তোদের অপমানের প্রতিশোধ নিতে এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আমার অভিজ্ঞতায় বলে, বাম হাত অপরাধ করলে ডান হাত যেন তা জানতে না পারে। তোমার মতো দুর্বল মানুষের বন্ধুত্ব আমার মতো শক্তিশালী মানুষকে দুর্বল করে দেয়, এই জন্যই আমি সারা জীবন ক্ষমতাবান মানুষদের সঙ্গে হাত মিলিয়ে থাকি এবং বন্ধুত্ব করে থাকি। তুমি বোধহয় জানো না, এ সময়ে শক্তিশালী পুরুষ আলী আকবর আসছে আমার সাথে হাত মেলাতে। তার মানে আমাকে বাদ দিয়ে আমার দুশ্মন আলীর সাথে আপনি ব্যবসা করবেন? হ্যাঁ, তুমি যদি পারো আমার সাথে হাত মিলানোর আগেই তুমি ওকে দুনিয়ার থেকে মিলিয়ে দাও। খুশির কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, জামচিকা হাতিকে মেরে ফেলেছে, যে কাজ চারজন মিলে ১০০টা গুলি খরচ করেও করতে পারিনি সেই কাজ হায়দার একাই করে দেখিয়ে দিয়েছে। হায়দার দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে আলীকে। হায়দার মেরে ফেলেছে আলীকে? বস আলী, Thank you.
সময় মতো হাজির হওয়া আমার পুরনো অভ্যাস। আজ একটু দেরি হয়ে গেল, এই সামান্য একটু দেরির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কে যেন আমার কাপড়ে একটু ময়লা ফেলেছিল, সামনে পানি দেখলাম তাই একটু ধুয়ে নিলাম। সবাই আমাকে আলী ভাই বলেই ডাকে। আমার পুরো নাম আলী আকবর খান। আমার নাম আমি তোমাকে সে ছোটবেলায় দেখেছি, সে ছোটবেলায় আমি নিজের গায়ের কাপড় দিয়ে তোমার গাড়ি মুছে দিয়েছি, আর আজ তুমি এই রাজা সাহেবের কাপড় গায়ে দিতে চাও? আরে না না না, গায়ে দিতে চাই না, পরাতে চাই। ওকে যাও, ঠান্ডা লেগে যাবে, যাও। এখন তাহলে ব্যবসার আলাপ করি, এসো বসো। খুব তাড়াতাড়ি উপরে যেতে চাও? আমি ভয় করি এমন লোকদের যারা খুব তাড়াতাড়ি উপরে যেতে চায়। কে না উপরে যেতে চায় রাজা সাহেব? কখনো কখনো উপরে উঠতে গিয়ে অনেক নির্দোষ মাসুম মানুষের মাথা পায়ের নিচে দাবিয়ে উপরে উঠতে হয়। তুমি দাবিয়ে দিয়েছ এই তাওনি। কি চাও তুমি? মধুমতি, মধুমতি গ্রাম। মধুমতিতে কি আছে আমার? ওই ইংল্যান্ডে যেমন আছে কোহিনুর হীরা, আফ্রিকাতে যেমন আছে সোনার খনি, মিডল ইস্টে যেমন তেলের খনি। আরে ভাই, ওখানে তোমার ব্যবসা চলছে, তার মধ্যে আমি একটু জায়গা চাই, মিলেমিশে কাজ করব। কিছু তুমি রোজগার করবে, কিছু আমি, নয়তো আমাদের দুজনার মাঝখানে আরো কিছু নিরীহ লোকের যান চলে যাবে। কে যাবে কি না? ঠিক আছে আলী আকবর খান, তবে একটি কথা মনে রাখবে, আমার পথের কাঁটা হয়ে কখনো দাঁড়াবে না, বুঝেছ? আমার অভিজ্ঞতায় বলে প্রত্যেক ভুলের শাস্তি হচ্ছে মৃত্যু, স্রেফ মৃত্যু। আমাদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে তোমার জন্য প্রথম উপহার তোমার দুশ্মন হায়দার। তোর ভাই এইটুক সোট তখন জেল থেকে ছুটায় আনছিলাম, তার জন্য ভাত দিছিলাম কুত্তারে, আর সেই কুত্তা আজ বড় হইয়া লেজ গুটাইয়া পা না চাইটা কামড়াইতে চায় আমারে। আমার ভাই কুত্তা না, সে একটা বাঘ। তুই বাঘের মুখে হাত দিয়ে বহুত বড় ভুল করেছিস, বহুত বড় ভুল করেছিস। ভুল আমি করি নাই, ভুল করছে তোর ভাই আমার সঙ্গে টক্কর দিয়া। তোর ভাই তোরে খুব ভালোবাসে, ভালোবাসে তাই না? তোরে বাঁচানোর জন্যে ও এক্ষুনি এইখানে শুইতে আইব, কিন্তু তুই বাঁচবি না, কারণ ও আসার আগেই আমি তোর এই সুন্দর শরীরদার শকুনের মতো ঠুকরায়া ঠুকরায়া খায়া ফেলামু। আমি এখানে আছি, ঠিক আছে, এক্ষুনি যেতে বলো আমাকে, বলে কই লুকে, এক্ষুনি পাঠিয়ে দাও। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আশা করি 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আলী ভাই, হারামজাদা ড্যানির লোকেরা
আমগো বইনে রে জবরপট্টি বস্তির মধ্যে আটকে রাখছে। ওখান থেকে ওর উদ্ধার করতে হইলে কমসে কম 1000-2000 লোকের মোকাবেলা করতে হইব। আলী ভাই, পুলিশ ইন্সপেক্টর ওখানে পৌঁছে গেছে কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। বাইরে যাও, বাইরে যাও তোমরা। আলীর বোনকে নিয়ে গেছে।